नमस्कार सुप्रिय बंधुरा आशा करी सकले कुशले आछेन आपनादेर भालोबासा एवं अनुरोधे डुआर्सेर हिस्टोरिकल बैकग्राउंडेर उपरे द्वितीय भिडियोटी तैरी करार तागिद अनुभव करलाम आपनादेर परामर्श एवं अनुप्रेरणाके शिरोधार्य करे आगामी दिने डुआर्सेर उपरे एकाधिक भिडियो तैरी करते चाई आपनारा साथे थाकबेन एवं साहस जोगाबेन आर कोनो रकम परामर्श थाकले अवश्य कमेंट करबें अथवा स्क्रिने देवा नम्बर फोन करबें। धन्यवाद। अपनारा देखते थाकुन आजकेर आलोचना। बड़ोदेर प्रणाम ओ छोटोदेर भालोबासा जानिए शुरू करछि आजकेर आलोचना। बंधुरा डुआर्सेर हिस्टोरिकल बैकग्राउंडेर उपरे आमार आगेर भिडियोते जे आलोचना करा हयेछिलो तारि सूत्र धरे आजकेर ई आलोचना। आपनारा जदि आगेर भिडियोटी देखे थाकेन তাহলে আজকের আলোচনাটি বুঝতে সুবিধা হবে, না দেখে থাকলে পরে কখনো দেখে নেবেন। দীর্ঘ সময় ধরে এই ডুয়ার্স অঞ্চলটি প্রতিবেশী ভুটান রাষ্ট্রের দখলে থাকার পর 1864 সালে দ্বিতীয় ইঙ্গো ভুটান যুদ্ধের পর ডুয়ার্স থেকে ভুটিয়াদের বিতাড়িত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুয়ার্সের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই দীর্ঘ সময়কে দুটো পর্বে ভাগ করে আলোচনা করা হচ্ছে। প্রথমটি হলো 1714 থেকে 73 সাল, এখানে 59 বছর, আর দ্বিতীয় পর্বে 1773 থেকে 1864 সাল পর্যন্ত, এখানে 91 বছর, সর্বমোট প্রায় 150 বছর। প্রথম পর্বের 59 বছর ছিল কোচবিহার রাজার কাছ থেকে বলতে গেলে বলপূর্বক পত্তন নেওয়া, আর দ্বিতীয় পর্বের 91 বছর হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1773 সালের প্রথম ইঙ্গো ভুটান যুদ্ধে ভুটিয়াদের পরাজিত করার পরেও তিব্বতি ব্যবসার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ভুটানের স্থলপথ দ্বীপ তিব্বতে গিয়ে তারা ব্যবসা করবে। মানে বিষয়টি এরকম ছিল যে ভুটিয়াদের সাথে ব্রিটিশদের সম্পর্ক ভালো থাকলে তারা ভুটানের মধ্য দিয়ে গিয়ে তিব্বতে ব্যবসা শুরু করবে এবং ধীরে ধীরে তারা ভুটানেও ব্যবসা শুরু করতে পারবে। এই উদ্দেশ্যে 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুয়ার্সের শাসনভার নিজেরা পেলেও স্বইচ্ছায় ভুটিয়াদের হাতে ছেড়ে দেয়। কিন্তু দীর্ঘ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভুটিয়াদের সম্পর্কে ব্রিটিশদের মোহভঙ্গ করে দেয়। দীর্ঘ 90 বছর ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে একাধিকবার ভুটানের মধ্য দিয়ে তিব্বতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভুটানের প্রশাসক তাতে কোনো মতে সম্মতি জানায়নি। একাধিকবার আলোচনার জন্য ব্রিটিশ প্রতিনিধি প্রেরণ করলেও সেই প্রতিনিধিরা গিয়ে ভুটানের রাজার সাথে কখনোই দেখা করতে পারেননি। তার আগেই ভুটিয়া প্রতিনিধিদের সাথে নানান অপমানজনক সন্ধি স্থাপনে বাধ্য করেছিল, অন্যথায় কখনো কখনো বন্দি করে প্রাণহানিরও ভয় দেখাতো। তাই শেষ পর্যন্ত 90 বছর পর ব্রিটিশরা ভুটানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ পক্ষের অন্যতম সেনাপতি ছিলেন কর্নেল হেদায়েত আলী। যুদ্ধের সাফল্যের পর পুরস্কারস্বরূপ হেদায়েত আলীকে বক্সা, ভলকা, ফালাকাটার পরগনাসহ একাধিক পরগনার আনুমানিক 41,000 একর জোত তাকে প্রদান করেছিল ব্রিটিশ সরকার। কারণ ডুয়ার্সের শাসনভার নিজের দায়িত্বে নেওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিকবার এই ডুয়ার্স অঞ্চলে জমি জরিপ করে তাতে সংরক্ষিত বনাঞ্চল, আবাদি অনাবাদি, পশুচারণ, দেবোত্তর ও ছোটোখাটো ঝোপঝাড় ইত্যাদি নানাভাবে ভাগ করে এখানে পূর্বের জোরদারি ব্যবস্থাকে বহাল রেখেছিলেন, যা কোচবিহার রাজার আমলে প্রচলিত ছিল। কারণ ভুটিয়ারা কোচবিহারের জোরদারি ব্যবস্থাকে পরিবর্তন করেনি, আর এ কারণেই ডুয়ার্সের এই অঞ্চলকে নন রেগুলেটেড অঞ্চল বলা হয়। এখানকার স্থায়ী জোরদারদের বহাল রেখে নতুন নতুন জোত জমি বের করে বহিরাগত জোরদারদের কাছে বিক্রি করেছিল এখানকার জোত। আর এই জোরদারি ক্রয় করার জন্য প্রতিবেশী জেলাসহ প্রতিবেশী রাজ্য থেকে একাধিক জোরদার এসে অন্য এলাকার তুলনায় খুব সস্তায় জোত জমি ক্রয় করেছিলেন, আর সেটাই ছিল এই ডুয়ার্স অঞ্চলে প্রথম বহিরাগতদের আগমন। কর্নেল হেদায়েত আলীর জোরদারি এলাকার বিস্তৃতি বর্তমান আলিপুরদুয়ার
এক নং এবং দুই নং ব্লক কুমারগ্রাম ব্লক ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার অন্তর্গত দুটি গ্রাম আলীনগর ও হেদায়তনগর যেমন হেদায়ত আলীর স্মৃতি বহন করে চলছে, তেমনি জটেশ্বরের বর্তমান পুলিশ ফাঁড়িটি অতীতে হেদায়ত আলীর কাছাড়ি বা রাজস্ব আদায়ের কার্যালয় ছিল। 8-10 বছর আগে পর্যন্ত এই ঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিল, বর্তমানে সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তুলেছে। এলাকার প্রবীণ মানুষদের কাছে এই ঘরটি আজও কাছাড়ি নামে পরিচিত, কারণ ডুয়ার্সের সবচেয়ে বড় যোদ্ধার ছিলেন এই হেদায়ত আলী। তারপরে দ্বিতীয় স্থানে ছিলেন ফালাকাটা ব্লকের সরুগাঁও এলাকার যোদ্ধার মেছুয়া মোহাম্মদ, সকলেই তাকে মেছুয়া ধনী বলেই চিনত। মেছুয়া ধনীর উত্তরসূরিরা সেখানে আজও বসবাস করে থাকে। মেছুয়া ধনীর জোতজমির পরিমাণ ছিল আনুমানিক 36,000 একরের মতো। যাই হোক, কর্নেল হেদায়ত আলী বর্তমান আলিপুরদুয়ার এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। পরবর্তীকালে হেদায়ত আলীর নাম অনুসারে এলাকার নাম আলিপুর হয়েছে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গের আরেক আলিপুরের সাথে আলাদা করে বোঝানোর জন্য ডুয়ার্স এলাকার আলিপুর হিসেবে জায়গাটির নাম আলিপুরদুয়ার হয়েছে। যদিও এ বিষয়ে গবেষকরা সকলে একমত নন, কারণ দ্বিতীয় ইঙ্গভুটান যুদ্ধের সময় নাকি আলিপুর এলাকার আলিপুরদুয়ারের নাম উল্লেখ করে ব্রিটিশ কর্তৃপক্ষকে লেখা একটি চিঠি রয়েছে। তখন হেদায়ত আলী এই এলাকায় জোদ্দারি পাননি, তিনি ব্রিটিশ সেনার চাকরি সূত্রে এই এলাকায় পোস্টিং ছিলেন। যাই হোক, এই বিষয়ে যথেষ্ট গবেষণার অবকাশ রয়েছে। আশা করি এ বিষয়ে ভবিষ্যতে আরও ভালো গবেষণা হলে নতুন নতুন বিষয়ে আরও জানা যাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের শত কর্মব্যস্ততার মধ্যেও দীর্ঘ সময় ব্যয় করে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে প্রেরণা যোগাবে পরবর্তীকালে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, নমস্কার।